প্রথম যে অডিশন রাউন্ডে তোমার গান শুনে আমরা আসলে আমি বলেছিলাম ইমন বলেছিল ইমন তোমার ভূমিকার কথা বলেছো কেমন ভূমিকা রাখলে আমি বলেছি যে তুমি বিশ্বাস রাখতে পেরেছো কিনা সেটা বলেই আমরা কিন্তু তোমাকে আমরা ইয়েস কার্ড দিয়েছিলাম তো তুমি আজকেও কিন্তু বিশ্বাস রাখতে পেরেছো আমার কাছে যদিও দু একটা বিষয় ছিল সেটা আমার পরে মনে হয়েছে যে না এটা তো হতেই পারে কিন্তু এই দিয়ে আমি বিচার না করে আমি দেখবো যে আসলে তুমি কেমন গাইলে তোমার কণ্ঠটা কেমন সব মিলিয়ে কিন্তু খুব ভালো হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার ভূমিকা আমার মনে হয়েছে তোমার গলাটা এত মিষ্টি এত সুন্দর লাগলো শুনতে মানে আমার মনে হচ্ছিল যে কানে আরাম পাচ্ছি আমি থ্যাংক ইউ ভালো লেগেছে থ্যাংক ইউ ম্যাম আমার আসলে ভূমিকার গান প্রথম থেকেই ভালো লাগে কণ্ঠটা খুব মিষ্টি খুব সুরেলা গলা আমারও ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার